কণ্ঠটা তো মেন, আপনি গানটা গাইলেন কিভাবে, সুরে আসলো কিনা, আল্লাহু আকবর আল্লাহু আকবর, আপনি আগেইতে পারেননি দুই মাসে, আপনি দুই বছরেও পারবেন না। মিশা সওদাগর কত বড় সাহস, কত বড় সাহস, যে মনে করেন যখন ঢুকছে 200 ফাইটার নিয়ে ঢুকছে, ওর মতো লোককে ধরে নিয়ে গিয়ে পুলিশ হাতে দিয়ে মারামারি জন্য বলতেছিল। আসলে চলচ্চিত্র বা আপনাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা আসলে মানে আবার আগের রূপে ফিরিয়ে আনতে আপনার জায়গা থেকে আপনি কি করবেন আসলে, বা আপনি সবাইকে নিয়ে কি করতে চান, আপনার পরিকল্পনা জানতে চাই। এটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু আপনি যেটা করছেন না জানি না কোন চিন্তা থেকে করছেন, এটা মারাত্মক প্রশ্ন, সেই প্রশ্নের অভাব দিয়ে দিই। আগে যখন আমরা কাজ করতাম না, 12টা গানের কাজ করতাম, একটা অ্যালবাম ছিল, আর বর্তমান সিচুয়েশনে আছে মানে জেনারেশনের কাছে উন্নত পৃথিবীতে এখন মনে করেন একটা গান লাগে, এখন 12টা গান করতাম, চিন্তা করতাম আপনার আপনার ক্যামেরা ভাইয়ের, তারপর অমুকের সবার নিয়ে একটা 12টা গান করতাম, এক এক রকম টেস্ট চলে, আর এখন একটা গানের উপরে টেস্ট থাকতে হবে, মানে ওই একটা গানের মধ্যে মনে করেন আপনাকে সব 12 ভাজা থেকে শুরু করে আদা মরিচ পেঁয়াজ রসুন যা আছে সব ঢালতে হবে, না তো কিন্তু রান্না ভালো হবে না। ওই একটা গান খাওয়ানো কিন্তু খুব মুশকিল, খুবই মুশকিল। আমরা কিন্তু 40টা গান করছি, তার মধ্যে একটা গান, দুইটা গান, তিনটা গান, মানে তলে তলে ব্যথাতে থাকবে, মানে অনেক কটা গান আমাদের হিট হয়ে আসছে, কিন্তু ধরেন যে মনে করেন 40টা মধ্যে 30টা গান মানুষ শুনছে, ভালো বলছে, কিন্তু 10টা গান হিট হয়ে আসছে, তাহলে 30টা গানের কী হবে? তো এখন ঘটনা হইতেছে যে বর্তমান পরিস্থিতিতে একটা গানের বেশি তো কেউ করে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। একটা গান আসলে একটা ভিডিও হলে একটা মানে মিউজিক ভিডিও টাইপের যে জিনিসগুলো আর কি, একটা গান নিয়েই তার মিউজিক ভিডিও হচ্ছে। আবার মনে করেন সস্তাজনিত গান, আপনার মনে করেন মডেল হবে আপনার মহিলা, আপনার মডেল হবে আপনার হাজবেন্ড, না তো আবার টাকা দিবে না, ওই গান মনে করেন কুত্তাও দেখছে না, ওই গান কুত্তাও দেখতেছে না, ভাই হাসতেছে কুত্তাও দেখতেছে না। তো আমাদের বেশ ব্যাপারটা আমাদের ওই বর্তমান চিন্তাগুলো মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মনে করেন আপনার গান কেউ নেয়নি, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, আমার একটা মনে করেন ইউটিউব চ্যানেল আছে, ওখানে গান দেখছে, সাবস্ক্রাইব 6টা, গানের ভিউ হচ্ছে 9টা, আর আজ কেউ দেখছে হয়তো। এই যে মনে করেন চিন্তা, আমি এত কষ্ট করছি, এত ইয়ে করছি, আমার গান হিট হচ্ছে না, আরে বাবা তোকে তো বুঝতে হবে আয়নার সামনে গিয়ে, তুই মেকআপ না করে যে তোর চেহারা দেখ, মেকআপ ছাড়া চেহারা দেখতে হবে তো। মানুষের আগে যদি অবসান অমানুষ, আর সাধারণের আগে যদি অবসান অসাধারণ, দুটা কিন্তু দিক আছে, দুটাই অয়ের অক্ষরের কাজ আছে। মানুষের আগে অবসাচ্ছেন অমানুষ, সাধারণের আগে অবসাচ্ছেন অসাধারণ। আপনাকে এগুলাই করতে হবে, চিন্তা করতে হবে, ভালো চিন্তা করতে হবে, মানুষের পিছ থেকে হুটে যেতে হবে, আপনাকে নিজেকে তৈরি করে সামনে আনতে হবে। আপনি যদি নিজেকে তৈরি করে সামনে আনতে পারেন, উনি যদি আপনাকে দেখে, আপনি যতই যাই করেন কেউ না অথারবে না, রাব্বিল আলামিন, আপনি যতই লেখেন যে আমি আল্লাহর কাছে অমক সমক, কিন্তু আপনাকে আল্লাহর কাছ করতে হবে। আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন কেউ জানবে না, 5 ওয়াক্ত নামাজ একদম 100% পড়তে হবে, কিন্তু আপনি আবার ওটা গিয়ে ফেসবুকে লিখতেছেন অমক সমক হ্যান ত্যান, এইটা আবার চলবে না। মানুষকে গান বাজনা করতে হলে একটা দার্শনিক বিষয় থাকবেই, আপনি যাই কিছু করেন প্রথম হচ্ছে কণ্ঠ। আপনি মেকআপ করেন, অমক করেন, তমক করেন, সমক করেন, কিন্তু কণ্ঠটা তো মেন, আপনি গানটা গাইলেন কিভাবে, সুরে আসলো কিনা, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, এই যে আদান শুনে তো মানুষ নামাজ পড়তে যায়, তাহলে আপনার গান শুনবে না, সুরে আসেন, সুর না করলে আর নিজেকে তৈরি না করলে গান বাজনা বাংলাদেশে আর হবে না। মিশা সওদাগরের মতো লোক স্মার্ট কার্ড ইয়ে করতেছে, প্রদান করতেছে, কী করে ঢুকে একটা এই কুখ্যাত লোক, এই একটা মনে করেন যারা এই রক্ত চিষা রক্ত চুষে খেয়ে এসে আবার স্মার্ট কার্ড দিচ্ছে, এটা মানুষের মধ্যে কোনো রাগ নাই, কোনো বুঝে নাই যে একটা শিশুকে পর্যন্ত গুলি করে মারছে, আর এই মিশা সওদাগর এসে এখানে স্মার্ট কার্ড দিচ্ছে, এখানে বাধা দেওয়ার কেউ নাই, কারণ বাধা দিবে কী করে, তলে তলে সব কিন্তু তলে তলে, যখন বুঝছি তলে তলে তখন আমি আবার এখান থেকে একটু আমার ইয়ে থেকে হটে গেছে, কারণ এই মিশা সওদাগরের বলেন, তারপর ওইখানে যারা যারা আছে আরও আওয়ামী লীগের যারা আছে এখনও বিছা, এদেরকে বলে বিছা, বিছা তো লাগলে কিন্তু জ্বলবে, তো এরা মনে করেন আমাদের আমাদের আশ্রয় নিয়ে কিন্তু ওখানে ঢুকছে। মিশা সওদাগর কত বড় সাহস, কত বড় সাহস, যে মনে করেন যখন ঢুকছে 200 ফাইটার নিয়ে ঢুকছে, মানে আপনার কী বলছিলেন, এ তো বেকার মনে করেন, আমাদের মনে করেন যে অন্তর্বর্তী সরকার তো বেকার,
একদম বেকার হয়ে গেল না, যে তোকে দেখাই দিলাম আমি 200 ফাইটার নিয়ে, এই অন্তর্বর্তী সরকারের আবার লোকজন এসে এদের পাশে বসে আবার ওখান থেকে আবার মনে হয় সিনেমার কী কী সব ভাগের লোকজন আছে অমুক সমুক হ্যান তেন, তারা আবার বসে এসে এদের সাথে মিটিং করে। তা আমরা সেটাতে মনে করেন আমরা কি মানুষ নাও মানুষ, যে 15 বছর অত্যাচার করে লাস্ট ফিনিশিং শিশুদের রক্ত চুষে যে পালালো, তারই মনে করেন সহদল তারই ছাড় সন্তানরা এসে আবার মনে করেন চিল্লাচ্ছে স্মার্ট কার্ড দিচ্ছে, কত বড় সাহস। তাও আবার মনে করেন এই এই মানে জুলাইয়ের 15 তারিখের পর থেকে যে 5ই আগস্টের নতুন স্বাধীনতার পর তারা ঢুকে কী করে, এটাই আমার প্রশ্ন। কারণ এদেরকে আপনি সাহারা দিচ্ছেন তলে তলে, আবারও বলতেছি সেই তলে তলের জন্যেই কিন্তু এরা সাহস পেয়েছে। এদেরকে যদি আপনি প্রতিহত না করতে পারেন আগামীতে আপনাকে ঠকতে হবে। আপনার যতই বৈষম্য চলচ্চিত্র অমক সমক করেন কোনো কাজে দিবে না। আপনি পারেননি, আপনি আগেইতে পারেননি 2 মাসে, আপনি 2 বছরেও পারবেন না। আপনি যদি পারতেন তাহলে এই ব্যারি পেরিয়ে যেতেন, ওর মতো লোককে ধরে নিয়ে গিয়ে পুলিশ হাতে দিতেন। মারামারির জন্য বলতেছি না, বিশ্বাস সওদগর ঢুকেছে আমাদের বৈষম্য ছাত্রদেরকে ডাকবো, আমরা সবাই যাবো একসাথে ধরে ওকে থানায় দিয়ে দেবো, শেষ না। তাহলে তো আপনার মনে করেন কী হলো, দেশকে বাঁচালেন, দেশকে কীভাবে, চলচ্চিত্র তো এমনি ধ্বংস আরও ধ্বংস।